হযরত আয়েশার অন্তরের মধ্যে বিবাহের মহাব্বতরা নেতার মহাব্বতরা ঢুকে দেওয়ার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিপূর্ণভাবে বিবাহ করে আমার রসূলের সংসার জীবনের মধ্যে প্রবেশ করাইলেন এবার আমার নবী রহমাতুল লিল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হয়ে গেছেন আমাদের মা ও উম্মাহাতুল মুমিনিন সব মুমিনদের মা মা আয়েশা যখন আমার নবীকে বিবাহ করলেন আমার রসুল যখন মা আয়েশাকে ওনার স্ত্রী হিসেবে পাইলেন এবার আমার নবীজির দরবারে ইহুদিরা মুসলমান হওয়ার পরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় চলে আসতেন সুবহানাল্লাহ কেন আসতেন আমার নবী রহমতের নবী তাদেরকে তালিম প্রদান করতেন মহিলারা তো আমার নবীজির দরবারে আসতেন না আর যদিও আসতেন মাঝখানে এমন পর্দা বিশিষ্ট থাকতো মাঝে মাঝে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে চলে যেতেন আমার নবীজি নারীদের দায়িত্বটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিতেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দিতেন বন্ধুরা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা আসছে যিনি কুফর ছেড়ে মানে কুফুরি ছেড়ে গুনার কর্ম ছেড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে বসে থাকতেন মা আয়েশা জিজ্ঞাসা করতেন ও মহিলা তুমি আমার কাছে কেন আসো বলে আল্লাহ রাসূল আমারে আদেশ প্রদান করেছেন আপনার কাছে আসার জন্য আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা কেন এ মাহফিলে আসলেন বলে আল্লাহ রসুলের আদেশ উলিল আমর যারা তাদের সংস্পর্শের মধ্যে গিয়ে হেদায়েতের বাণী প্রদান করা হেদায়েতের বাণী শ্রবণ করা এ থেকে আমরা যা শিখতে পারবো তার উপরে আমল করা ও মা আয়েশা আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন তিনি আপনার কাছে কেন আসলো উনি আসার কারণ হইল উনি আপনার কাছে আসছেন হেদায়েতের বাণী শোনার জন্য কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখনই ওই মহিলা আমার কাছে আসতো কোনো কথা বলতো না পেটের ক্ষুধা লাগছে খাবার চাইতো না আমি মা আয়েশার কাছে কোনো কিছু জানতে চাইতো না আমি যদিও জিজ্ঞাসা করতাম ও মহিলা তুমি কেন আমি মা আয়েশার দরবারে আসতা মহিলাটা আমার একটা বাক্য শোনাইতো ওয়া ইয়াউমাল উইশাহি মিন আজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফরি আনজানি সুবহানাল্লাহ বলবেন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওই মহিলা যখন প্রথম দিন আমার দরবারে আসলো এ বাক্যটা আমারে শোনাইলো আর কোনো কথা বলে না মহিলা প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আমি মা আয়েশার দরবারে আসলো আসার পরে আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা তুমি আমার কাছে কেন আসলা মহিলা মুসকি মুসকি হাসে আবার চোখ দিয়া টপ টপ করে বায়া বায়া পানি পড়ে এ মহিলা কেন তুমি আমার কাছে আসলা ওই মহিলা আবার পইরা শোনাইতেছে ওয়াই আউমাল উইশাহি মিন আজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফরি আনজানি জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মা আয়েশা ডাক দিয়া কই মহিলা একদিন না দুই দিন আজকে একই বাণী তুমি আমারে শোনাও হযরত আম্মা জান আয়েশা এই কথা বলার সাথে সাথে মহিলা মা আয়েশার দরবার থেকে বাড়িতে চলে যায় আবার তৃতীয় দিন আমার নবীজির দরবারে নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকার দরবারে আমার নবীজির কলিজার টুকরে স্ত্রী মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে ও মহিলা আজকে কেন তুমি আমার দরবারে আগমন করলা ওই মহিলা আগের দুই দিনের মতো আবার তেলাওয়াত করে শোনায় ওয়া ইয়াউমাল উইশাহি মিন আজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফরি আনজানি জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ এবার শুনেন ওই ওই বাক্যটার ছোট্ট একটা অনুবাদ ওই মহিলা বলতেছে আমার ওই দিনের হারের ঘটনা মহান আল্লাহ পাকের আশ্চর্য নিয়ামতের মাঝে একটা এই আশ্চর্য নিয়ামত আমাকে কুফুর থেকে আনজানি বিরত রেখে হেদায়াত দিয়েছে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মা আয়েশা তিন দিন পর ওই বাক্যটার মর্ম যখন বুঝলেন মা আয়েশা ডাক দিয়ে কয়গো মহিলা তুমি এই বাক্যটা তিন দিন আমার কাছে বলো তোমার এই বাক্যটা বলার কারণটা জানতে চাই এবার ওই মহিলা বলে হে মা গো
ও জগতের মা আয়েশা আপনার কাছে আমি ওই বাক্যটার কারণ শোনায় দিতে চাই কি কারণ শোনাইবা গো মা বলে শুনেন না আমি ইয়ামেনের এক বাসার বাড়িতে কর্ম করতাম আমি একদিন না দুই দিন না একটা না বিশ বছর পর্যন্ত ইয়ামেনের বাসার বাড়িতে আমি কর্ম করেছি আল্লাহর কসম গো আমি যখন বিশ বছর শেষ হইল ওই বাসা আমার আজাদ করে দিছে আমি তার কাছ থেকে ছুটে আসলাম এবার আমি ওই বাসার কাছে যাইয়া হাতটা জোর করে ডাক দিয়ে বললাম বাসা আমি আপনার দরবারে দাসী হিসেবে ছিলাম কাজের লোক হিসেবে ছিলাম আমি এখন কোথায় যাব আজকে বিশ বছর হয় আমার মা নাই আজকে বিশ বছর হয় আমার বাবা নাই আমার পরিবার কোথায় আছে আমি মহিলা জানি না হে বাসা আপনি আপনার কাছে আমারে রেখে দেন বাসা আমাকে রেখে দিলেন আমি এক বছর দুই বছর তিন বছর আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি ওই বাসার দরবারে লালন পালন হইলাম বাসার দরবারের কর্মকাণ্ড করি শুনক জগৎবাসী আমি যখন বাসার দরবারে কর্মকাণ্ড করি ওই বাসাটার নতুন বিবাহ করার পরে তার স্ত্রীকে দামি একটা চামড়ার মধ্যে খচিত একটা হার বানিয়ে দিছে মণিমুক্তা জহরত দ্বারা হার বানিয়ে দিছে তার স্ত্রী মণিমুক্তা জহরতের হারটা পইরা জঙ্গলের মধ্যে পাখি শিকার করার জন্য গেছে ইয়ামেনের বাসা যখন জঙ্গলে গেছে ওই বাসার স্ত্রীটা ওই জায়গার মধ্যে তার গলার হারটা হারাইয়া ফেলছে জোরে জোরে বলেন না ওই বাসার স্ত্রীটা যে হারটা হারাইয়া ফেলছে ওই বান্দিটা ওই কথাটা মা আয়েশাকে বলতেছে মা আয়েশা তার কথাটা মনোযোগের সাথে শুনতেছে আপনার কষ্ট হইতেছে কষ্ট হইতেছে ইমানের কথা বলছি ওই যে কারা ইমানদার আর কারা বেঈমান ইমান মুমিন আর মুমিনাতের পরিচয় দিচ্ছি অসুবিধা হবে আপনাদের শুনতে রাজি আছেন না আপনারা কষ্ট করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মহিলার কথাটা শুনছেন মহিলা বলে মা গো মা ওই মহিলাটা ডাক দিয়া কয় ও মা আয়েশা আমি দেখলাম লক্ষ্য করে ওই মহিলার গলার হারটা মহিলা জঙ্গলের মধ্যে হারাইয়া চলে আসছেন লক্ষ্য করে দেখলাম মহিলাটা বাড়িতে আসার পরে ওই মহিলাটা তার স্বামী বাদশার কাছে বিচার দেওয়া শুরু করলেন ও বাদশা আমার গলার মধ্যে যে আমি স্বর্ণ মণিমুক্তা জহরত খচিত একটা হার ছিল ওই হারটা তো আর আমার গলার মধ্যে নাই এবার বাদশা খবর নিতে লাগলেন তার বাড়ির মধ্যে একজন না দুইজন না 100 জন কর্মচারী আছে দাসী আছে কাজ করার জন্য বাদশা ডাক দিয়ে কয় ও জগৎবাসী আমার খাদেমার দলেরা তোমাদেরকে আমি আমার ছাদের উপরে ডাকলাম বাদশার বড় রাজপ্রাসাদ ইয়ামেনের বড় ছাদের মধ্যে ডাইকা ওনার প্রহরীদেরকে দিয়া ওই বাদশাটা সুন্দর করে তাদেরকে পরীক্ষা করতে লাগলেন কারোর কাছে নিয়ে মর্ষণ্য মণিমুক্তা জহরত দিয়া সাজানো হাতটা আছে একজন একজন করে পরীক্ষা করে একজন 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 করে পরীক্ষা করে ওই মহিলা ডাক দিয়া কয় মায়েশা গো ও মা 100 জনের মধ্যে যখন 99 নাম্বার মহিলাটার পরীক্ষা করতেছে আমি তাকে দেখলাম ওই মহিলার শরীরের কাপড়গুলা খুলা ফেলা হচ্ছে ইজ্জতের কোনো কিছু তার মাঝে রাখে নাই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার চেক করা হচ্ছে আমার অন্তরে একটু ভয় লাগলো আরে আমার 23 বছর বয়স যুবতী বয়স আমার এই দেহের মধ্যে কোনোদিন কোনো পুরুষ মানুষের হাতের স্পর্শ লাগে নাই আমার দেহটা দুনিয়ার কোনো মানুষ এখনো পর্যন্ত দেখে নাই আমি আল্লাহর আসমানের দিকে তাকাইলাম আর ডাক দিয়া বললাম আল্লাহ ছোটবেলা থেকে আমার মা নাই গো মা আমার বাবা নাই গো বাবা দুনিয়াতে আমাকে দেখার মতো কেউ নাই আল্লাহ আমার ধর্মের ব্যাপারে আমি এখন অবগত না ও আল্লাহ আমি এতদিন পর্যন্ত কুফুরের মধ্যে ছিলাম এই বাসার কর্মকাণ্ডের মধ্যে আমি লিপ্ত ছিলাম আল্লাহ গো আমার আপনি কবুল করেন আমাকে যদি এই মুহূর্তে আপনি এই বিয়ার জুতি থেকে বাঁচান এই অসম্মান থেকে বাঁচান আমি মহিলা আপনার কাছে ফরিয়াদ জানাই আমি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের ইসলামের সুশীতল ছায়াতলনের মধ্যে চলে আসবো ওই মহিলা বলে আমি যখন মা
দোয়াটা করলাম, আমি তাকে দেখলাম একটা সিল আসমানের মধ্যে উঠতে উঠতে আমার সামনে আইনা। ওই বাদশা যখন আমার সামনে আসবে পরীক্ষা করার জন্য, আমি এবং বাদশার মধ্যবর্তী জায়গাতে হাতটা ফেলে দিছে। বাদশা আসমানের দিকে তাকাইলো, লক্ষ্য করে দেখে সিলের মুখ থেকে ওই হাতটা পড়ছে। বাদশা আর ওই মেয়েটাকে পরীক্ষা করে নাই, মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, কারোর মুখে মুখ লাগে ইসলাম গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, কারোর মুখে মুখ লাগে এখনো পর্যন্ত ঈমান আনে নাই। মহিলাটা শুধু অন্তরে অন্তরে বলছে, আল্লাহ আমার ইজ্জত যদি বাঁচান আমি ইসলাম কবুল করব। আল্লাহর কসম, আল্লাহর কসম রে মুসলমান, মেয়েটা মনে মনে শুধু আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মনের আশাটা ব্যক্ত করেছে, আমার আল্লাহ এমন কবুল করছে, 99 জনকে পরীক্ষা করছে কিন্তু ওই মহিলারে আর পরীক্ষা করে নাই, জীবনের মতো আজাদ করে দিছে। মহিলা বলে, মা গো ইয়ামেন থেকে দৌড়াই আপনি মা আয়েশা সিদ্দিকার স্বামী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছি, আর জিজ্ঞাসা করছি, নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়ে ঈমান গ্রহণ করায় দেন। নবী আমার কালিমা পড়াইছে, ও মা আমি কোনো সম্পদ চাই না গো, আমি কোনো টাকা চাই না, আমি কোনো পয়সা চাই না, কোনো খাবার চাই না, বিয়াতো আমিন নাহর, আমি কোনো খাবারের সাথে পানিও চাই না, তবে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি ঈমানের বলে বলিয়ান হয়েছি, আপনি মা আমার আপনার কাছে একটু জায়গা দেন। ও মুসলমান, ঈমান আপনার কতটুকু আছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। ঈমানদার যারা তারা কোনো দিন হারাম খায় না, ঈমানদার যারা তারা কোনো দিন পরের সম্পদ খায় না, ইমানদার যারা তাদের মধ্য থেকে কোনোদিন অশালীনতা আসে না, ইমানদার যারা তারা কোনোদিন অশ্লীল কর্মকাণ্ড করে না। এবার আপনি কতটুকু ইমানদার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। ওই মহিলা কতটুকু ইমানদার ছিল তার ঘটনা থেকে বোঝার চেষ্টা করেন। মহিলা বলে, আমার ইমানটা কতটুকু আছে আমি জানি না, তবে রহমাতুল লিল আলামিনের মদিনার কামলিওয়ালা নবীর বরকতের কারণে আর আমার জবানের অন্তরের বিশ্বাসের কারণে আমার আল্লাহ আমার ঈমানটারে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবীজি পাগল উম্মতের, আল্লাহ উম্মা সাল্লে জুরে মাদনাবি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ আমরা রে শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমরা রে শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ আল্লাহ, ইয়া মুহাম্মদ কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ মুহাম্মদ মুস্তফা নবী, আমরা রে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমরা রে সাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি আমার কাবার ও কাবা আশিক গনের গলার মালা নবীজি আমার কাবার ও আশিক গনের গ হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরারে সাফায়াতের কালদারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা এবার মা আয়েশা ডাক দিয়া কয় ও মহিলা তাইলে তুমি ঈমানের বলে বলিয়ান হইয়া তুমি এই জায়গার মধ্যে আসলা ও গো মহিলা ঈমানতার স্বাদ কি তুমি পাইছো নি বলে হা তাইলে আমার রসুল এবার মা আয়েশার মুখে এই ছোট্ট ঘটনাটা শোনার পরে ডাক দিয়া কয় ও গো আয়েশা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ ঈমানের স্বাদ পাবে না ঈমানের মজা পাবে না ইয়া রাসূলুল্লাহ ঈমানের স্বাদ আর মজাটাকে আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলে যেই ব্যক্তি মুখে বিশ্বাস করে মুখের মধ্যে বাসা দিয়ে প্রকাশ করে অন্তরে বিশ্বাস করে এবং কর্মে রূপান্তর করে আল্লাহর এবাদত রসুলে পাকের এতায়াত এগুলা কেউ যদি করে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে ঈমানের মজা পাবে তবে কেউ যদি কোনো মানুষের সম্পদ ধারণ করে ফেলে কেউ যদি দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করে কেউ যদি আমার আল্লাহর সঙ্গে শিরক করে এ তিনটা কাজ যারা করে তারা কোনো দিন ঈমানের স্বাদ পাবে না ঈমানের মজা পাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমারে ঈমানের মজার ব্যাপারে বললেন ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমি আরো কিছু কথা জানতে চাই ও গো নবীজি ও মায়ার নবী আপনি নবী আমাকে বলে দেন বলে কি জানতে চাও ইয়া রাসূলুল্লাহ আমার জন্মের পর থেকে আমি আমার মা জননীরে দেখি নাই আমার আব্বাজানকে দেখি নাই আজকে 23 বছর হইয়া যায় আমি মহিলা বড় কষ্টে আমার জীবন যাপন করি আমার নবী বলে হে মহিলা তুমি কি তোমার আম্মা আব্বারে বড় মহাব্বত করো আপনারা বলেন আমাদের অন্তরে আমাদের মা বাবার ভালোবাসা আছে না নাই করে বলেন আছে না নাই আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় মহিলা তুমি তোমার মা জননীকে দেখো নাই তুমি কি তোমার আম্মা আব্বার জন্য অন্তরের মধ্যে মায়া ধারণ করো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমার আম্মা আব্বার জন্য অন্তরে মায়া ধারণ করি এ মহিলা রে তুমি তো ঈমান আনছো তুমি কি জানো তোমার আম্মা আব্বা কোন জায়গায় বলে না 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 আমি জানি না আমি নবী বললাম তুমি যেহেতু তোমার মা বাবা কোথাও জানো না আল্লাহর দরবারে হাত উঠাইবা আর দোয়া করবা ওয়াকালু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে দেয় দুনিয়ার উম্মতের দলেরা কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত রাবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয় জানি না রে আজকে কে জানি কার মা আরে হারে আজকে মাহফিলে বসলা আদা টিলার যুবক ও আদা টিলার বাবারা মানিক শরীর বন্ধুরা তোমরা যারা যারা মাহফিলে বসে গেছো জানি না কার জানি মা নাই জানি না কার জানি বাবা নাই ওই মহিলা বলে নবীজি আমি দোয়া করলাম মহিলা পরের দিন সকালবেলা রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনার কথা অনুযায়ী আমি আমার আম্মার জন্য দোয়া করলাম আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখলাম একজন পুরুষ
পুরুষ একজন নারী জান্নাতের মতো সুন্দর একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে, তাদের ডাইনে বামে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো, ওনারা যখন ওনাদের চেহারাগুলো আমার দিকে ফিরাইল, আমি দেখলাম ওনারা বলতেছে আন্তা আবুয়া উম্মুকা, আমি একজন তোমার মা আর একজন তোমার বাবা। আমি জিজ্ঞাসা করলাম আপনারা জান্নাতের মধ্যে কি করেন, বলে আমার সন্তান দুনিয়াতে ইমান আনয়ন করেছে, ইমান আনার পরে আমার সন্তান আমার জন্য রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা বলে, ওকুর রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করেছে। ওই দোয়া করার কারণে আমরা দুনিয়াতে বেঈমান অবস্থায় মারা গিয়েছি, কিন্তু আমরা বেঈমান থাকতে পারি, আমার ইমানদার সন্তান আমি বেঈমান মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমরা মা বাবারে মাফ করে দিয়েছে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের মা বলেন জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না বলে, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের ছবি আমার মা, বলো জান্নাতের ছবি আমার মা গো জান্নাতের ছবি আমার মা। ওরে ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, মায়েরই বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়েরই বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, এমন মায়ের কবরে আজাব দিও না, জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সাবি আমার মা। মহিলা বলি আর রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী মায়ার নবী জি, আমার মা বাবা দুইজনকে দেখলাম আমি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, এ সন্তান ও আমার আজকে এত সুন্দর করে আদা টিলা, বাইতুন নূর জামে মসজিদ কমিটি এবং গ্রামবাসীরা, এ জান্নাতের বাগান সাজাইলে আজকে তোমরা মা বাবার জীবন ধন্য। আজকে যাদের মা কবরে, আজকে যাদের বাবা কবরে, রসুল বলেন দুনিয়াতে জান্নাতের বাগান হইলে মা বাবার রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়, আম্মা আব্বার রুহগুলা আজকে জান্নাতের বাগানে ডাইনে বামে ঘোরাফেরা করতেছে। এরা যখন কবরে যাবে, কবরের মধ্যে যায় দেখবে আমার আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দিছে, জিজ্ঞাসিত করবে আল্লাহ আমাদের কবর এত কঠিন আজাব ছিল কেন এমন অবস্থা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতার উত্তর দিবে, ও দুনিয়া